নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনার সবাইকে স্বাগত। আজ আমি আপনার সাথে শেয়ার করব ঢ্যাঁড়স আলু সবজি রেসিপি। ঢ্যাঁড়স আলু সবজি বানানোর জন্য এখানে নিয়েছি ঢ্যাঁড়স 300 গ্রাম, নিয়েছি একটা বড় সাইজের আলু, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, নিয়েছি 6 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা। এবার সবজিগুলোকে কেটে নেব। সমস্ত কিছুকে এইভাবে কেটে নিলাম। ঢ্যাঁড়সগুলো যেহেতু ছোট, ঢ্যাঁড়সগুলোকে গোটায় রেখেছি, বড় হলে দু টুকরো করে নেবেন। টমেটোগুলোকে এইভাবে একটু মোটা মোটা করে লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলোকে সরু করে লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর রসুনগুলোকে গ্রেট করে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে প্রথমে আমি আলুগুলোকে দিয়ে লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে নাড়াচাড়া করে উঠিয়ে রাখবো। এবারে কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দেব আরো 1 টেবিল চামচ মতো তেল। এর মধ্যে দিয়ে দেব 1টা শুকনো লঙ্কা আর অল্প 5 ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে গ্রেট করা রসুনগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নেব। রসুন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো। এবার পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের সাথে টমেটোটাকে ভেজে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব হলুদ, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, দেব স্বাদ অনুযায়ী লাল লঙ্কা গুঁড়ো, দেব অল্প চিনি, চিনি না দিতে চাইলে নাও দিতে পারেন। এবার এর মধ্যে জল দিয়ে মশলাটাকে পেঁয়াজ আর টমেটোর সাথে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়স আর আলুগুলোকে দিয়ে দেব। ঢ্যাঁড়স আর আলুগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাতে ঢ্যাঁড়স আর আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো জল। জল দিয়ে ঢ্যাঁড়স আর আলুগুলোকে নেড়ে নিচ্ছি। ঢ্যাঁড়স আর আলুগুলোকে নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব চিরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে আলু আর ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঢ্যাঁড়স আলু সবজি। ঢ্যাঁড়স আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এইভাবে মাখা মাখা করে ঢ্যাঁড়স আর আলুর সবজি বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভাতের সাথেও খেতে পারে, আবার রুটি পরোটা এসবের সাথেও খেতে পারেন। তৈরি হয়ে গেল ঢ্যাঁড়স আলুর সবজি।